দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি বাংলাদেশে যাওয়ার পর আমার আম্মু আমাকে এই ব্যাগটা গিফট করেছিল। ব্যাগটা দেখতে কিন্তু খুবই সুন্দর, অনেক ক্লাসি একটা ব্যাগ। তো এই ব্যাগের মধ্যে করে আমার আম্মু কিছু ইয়াররিং গিফট করেছিল আমাকে, সেগুলো দিয়েছে। সো আজকে আমি দেখাবো যে আমার আম্মু আমার জন্য কত রকমের ইয়াররিং কিনে রেখেছিল। তো এই ব্যাগটার মধ্যে করে আম্মু দিয়ে দিয়েছিল যেন আর না ভাঙে, কারণ আমার জুয়েলারি বক্স অনেক হয়ে গিয়েছিল, যার কারণে লাগেজ আর জায়গা হচ্ছিল না। সো এর কারণে আম্মু হচ্ছে এই ব্যাগটাতে করে ইয়াররিংগুলো দিয়ে দেয়। তো যাই হোক, এবার হচ্ছে দেখাই, এটা হচ্ছে আমার ছোট বোন আমাকে গিফট করছে, আর দেখতে কি সুন্দর তাই না, মাঝখানে একটা মুক্তা। তো এটা আমি এখনই সাজিয়ে রাখতেছি। তো প্রথমে আমি কানাদুলগুলো একটু বের করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, কারণ একদমই হিজি বিজি অবস্থা, তা না হলে ভেঙে যেতে পারে। সো আমি কানাদুলগুলো বের করে তারপর দেখাবো। এই হচ্ছে অবস্থা, দেখুন ব্যাগের মধ্যে চুইংগাম। আমি নিজেও জানি না, আমার ব্যাগ আমার আম্মু প্যাক করে দিচ্ছে, তো এই আর কি আর বলবো। আর এই যে টিপ, এই টিপগুলো আমি নিজে কিনেছি অবশ্য। তো এই টিপগুলো স্টোনের টিপ, আমার কাছে ইদানিং স্টোনের টিপগুলো খুব ভালো লাগে। আর এটার কিসের, এটা মনে হয় আম্মু কিনে রাখছে। যাই হোক, এটার পাতাটা একটার সাথে এক, এই তো এভাবে হয়তো আমি টিপগুলো সব পরে দেখাবো। সো এগুলো আমি পরে দেখাবো, কারণ আমি আরও টিপের পাতা এনেছি, সেগুলো একসাথে দেখাবো। এই ঘড়িটা আমি কিনেছি, এটাও পরে দেখাবো আমি। প্রথমে আমি আম্মুগুলো দেখাই। এই যে এটা, এখানে একটা চুড়ি, এটা হয়তো বা আম্মু কিনে দিয়েছে আমার জন্য, আমি জানি না। যাই হোক, এটা আমি চুড়ির সাথে রেখে দিব পরে, কারণ আজকে সব শুধু অর্নামেন্ট গুছিয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে, ও এখানেও চুড়ি আছে দেখতেছি, সব জায়গায় শুধু চুড়ি আর চুড়ি। তো এই যে এখানে নিসার জন্য চুড়ি আছে, স্টোনের চুড়িগুলো। এখানে একটা ছোট্ট নেকলেসের সেট ছিল, আমি জানি না সব কিভাবে এলোমেলো হয়ে গেল। তারপর চুড়ি, চুড়ি আগে আমি চুড়িগুলো আলাদা করতেছি। এটা একটা মনে হয় নিসার জন্য চুড়ির সেট, কারণ আমাকে পড়তে দেখলে যদি ও আবার পড়তে ইচ্ছে করে, সো এর কারণে ওর নানি ওর জন্য চুড়ির সেট কিনে রাখছে। ও আছে এখানে দুই মুঠ চুড়ি একসাথে, এটা একটা কালারফুল, যেন সব ড্রেসের সাথে পরতে পারে। আর এখানে একটা পিঙ্ক কালারের মধ্যে, এগুলো বাচ্চাদের চুড়ি, বাচ্চাদের মতোই হওয়া উচিত তাই না। সো আমি এখন আপাতত এগুলোকে এভাবে রাখতেছি, ও স্কুল থেকে আসলে তারপর হচ্ছে আমি ওকে দিয়ে দেব, ও যেন পড়তে পারে। এই যে এটা, এটা হচ্ছে নিসার। আর আমার জন্য হচ্ছে এখানে একটা চুড়ি, সরি এটা চুড়ি না, সরি সরি ইয়া কি যেন বলে ইয়াররিং, এই তো এখানে একটা লম্বা ইয়াররিং গ্রিন কালারের মধ্যে, এটা দেখতে খুবই সুন্দর তাই না। তারপর হচ্ছে এই ইয়াররিংটা খুবই সুন্দর লাল কালারের মধ্যে, লাল কালার ড্রেসের সাথে পরলে ভালো লাগবে। এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে, তারপর এটা হচ্ছে, এটা এটা মনে হয় আমি কিনেছিলাম, কারণ এই টাইপের জুয়েলারি আমার খুব ভালো লাগে। সো এটা হয়তো বা আমি কিনেছিলাম, যাই হোক। আর তারপর হচ্ছে এটা, আমার আম্মু না গ্রিন কালার খুবই পছন্দ, সো অনেকগুলো গ্রিন কালার কিনেছে। এই যে এখানে আরেকটা ঝুমকা, ওয়াও এটা তো অনেক অনেক সুন্দর, এরকম ঝুমকাগুলো না একদমই আনকমন, এরকম ঝুমকাগুলো সহজে পাওয়া যায় না, খুবই কম। তো এটার আরেকটা ঝুমকা কই, এই যে এটার ঝুমকা, এটা দেখছেন এটা কত আনকমন একটা ঝুমকা, পরলে যা এত ভালো লাগবে। তো এখানে দেখুন আরেকটা গ্রিন কালার, এটা একটু টিয়া কালার টাইপের, আমার আম্মুর আসলে গ্রিন আর টিয়া খুবই পছন্দ। এটা কি আমি জানি না, দেখি তো এটার ভিতরে কি আছে। ও আচ্ছা, এটা একটা হচ্ছে নেকলেস সেট, এটা আমি বাংলাদেশ থেকে আনার পর খুলেছিলাম, ইউজ করছিলাম। তো
তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, নিউ মার্কেট থেকে কিনেছিলাম আমি এটা। তো এটা আসলে আমি খুঁজছিলাম যে এই টিস্যুটা আমি কোথায় পেঁচিয়ে রাখছি, বাট আমি এটা খুঁজেই পাই নাই, আজকে পেলাম। আমি অনেক খুঁজেছি যে এই সেটটা আমি কোথায় রেখেছিলাম। তো আমি দেখাই, এই সেটটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, একদমই সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। এই যে এটা ছোট্ট একটা কাঁদুল, একদমই ছোট, আর হচ্ছে একদমই ছোট বলতে একদমই ছোট, এই যে খুবই ভালো লাগছে আমার কাছে এটা। আর এটা একটা নেকলেস, নেকলেসটার সাথে হচ্ছে এই যে ছোট্ট এই ডিজাইনটা, এটাই। যাই হোক, তারপর হচ্ছে আজকে পেলাম এটা, আমি এটা অনেকদিন খুঁজেছি পাইনি পরার জন্য আর কি। তো যাই হোক, এইটা হচ্ছে, আর এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে এটার ইয়াটা, ডিজাইনটা, জাস্ট শুধু কানের দুলটার জন্য খুবই ভালো লাগছে আমার কাছে। আমার কাছে এরকম ছোটো টাইপের কানের দুল খুবই খুবই ভালো লাগে, আমি কি যে বলবো আর, এত ভালো লাগে ছোট কানের দুল। তারপর হচ্ছে এই যে এখানে একটা আছে গ্রিন কালার, বললাম না আমার আম্মুর গ্রিন কালার খুবই পছন্দ। এবার আরেকটা দেখাই গ্রিন কালার, এই যে এটাও গ্রিন কালার, বললাম না আমার আম্মুর গ্রিন কালার খুবই পছন্দ। আর এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার, এটা খুবই সুন্দর, এটা একটা ক্লাসি ওয়েস্টার্ন ড্রেসের সাথে এটা পরলে ভালো লাগবে। তারপর হচ্ছে এটা একটা গর্জিয়াস কালার, অনেকটা আছে না বাঙ্গি কালার বলে যে ওই কালারটা, এই কালারটা খুবই সুন্দর, যে কোনো পেস্ট কালারের ড্রেসের সাথে পরলে খুবই ভালো লাগবে। পেস্ট কালার না, সরি, বাঙ্গি কালার ড্রেসের সাথে কিংবা মিষ্টি কালার টাইপের। তারপর হচ্ছে এটা, এটাও খুবই সুন্দর, ব্লু কালার ড্রেসের সাথে পরলে ভালো লাগবে। তারপর হচ্ছে এটা, এটা খয়েরি কালার, একদম ঝুমকা একটা, এই ঝুমকাটাও আনকমন, খুবই সুন্দর এটাও। আসলে প্রত্যেকটা ইয়াররিংই সুন্দর, আর বাংলাদেশে এত এত ইয়াররিং, মানে কোনটা রেখে কোনটা চয়েস করব। আর এটা হয়তো বা আমি কিনেছিলাম নিউ মার্কেট থেকে, এটাও এটা আমি কিনেছিলাম, মনে আছে আমার কাছে, এটা আমার ভালো লাগে, আমি জানি না এখানে কীভাবে আসছে, যাই হোক এটাও ভালো লেগেছে আমার কাছে খুবই। আর এখানে আরেকটা, এই যে টিয়া কালার, এটাও সেম, এটা টিয়া কালার না, অনেকটা লেমন কালারের মতো। আর এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে, এটার কালারটা সুন্দর খুবই। আর এই যে দেখুন, আমি যে বাংলাদেশে যাওয়ার দিন পরে গিয়েছিলাম, এটা হচ্ছে সেই ইয়াররিংটা, এটা কিভাবে এখানে আসলো আমি জানি না, হয়তো আমি পরে রেখেছিলাম। আসলে বাংলাদেশ থেকে আসার পরে সব জিনিস এত এলোমেলো হয়েছিল। যাই হোক, এটা হচ্ছে এটার এই কানদুলটা ভেঙে গিয়েছিল এটা থেকে, এটা একটা ঝুমকা ছিল, আমার ছোটো বোন এটা সুন্দরভাবে ফিক্স করে দিয়েছিল। বাট এটা আরেকটা যে কই খুঁজে পাচ্ছেন, এটা এটা একটা ঝুমকা ছিল এই যে পিঙ্ক কালার দিয়ে, তো ও দুইটাকে খুব সুন্দরভাবে ফিক্স করে দিছে, বাট এখন আমি পাইতেছি না। যাই হোক, এখানে আরেকটা ঝুমকা, এটা খুবই সুন্দর, এটা যে কোনো পাঁচমিশালি কালার ড্রেসের সাথে পরলে ভালো লাগবে, মাল্টি কালার ড্রেসের সাথে। আর এখানে হচ্ছে একটা বাহুবলি কানের দুল, এটা আর খুলতে যাচ্ছি না, এটা স্টোনের একটা ইয়ারিং। আর এখানে একটা নেকলেস ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন আমি নেকলেসের পেয়ে গেছি, এই যে এটা হচ্ছে একটা নেকলেস সিম্পলের মধ্যে। আসলে বাংলাদেশে যে সুন্দর সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে যে কোনো একটা এত রকমের কানদুল চয়েস করাটাই অনেক টাফ আমার কাছে মনে হয়, কারণ অনেক টাইম লাগে। সো যাই হোক, এই যে আমার আম্মু এতগুলো কানের দুল আমার জন্য কিনে রাখছে, সো এত কষ্ট করে এত ভিড়ের মধ্যে এই কানদুলগুলো আসলে কেনাটা অনেক টাফ, অনেকটা কষ্টের আমি জানি, কারণ আমি এবার বাংলাদেশে গিয়ে শপিং করেছি, কত যে রাস্তায় জ্যাম আর পছন্দ করা যে কতটা টাফ এটা আমি এখন বুঝি। তো যাই হোক, আম্মু যে কষ্ট করে কিনেছে এটার জন্য আমি অনেক, মানে কি বলবো, অনেক অ্যাপ্রিসিয়েট করি, প্লাস কি আর বলবো, আসলে আমার ভাষা নেই। তারপরও মাকে তো ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না, মা তো মাই হয়। তো এই যে, আর এই কালো চুড়িটা আমার আম্মু চয়েস করছে, চুড়িটা স্টোন দিয়ে কাজ করা, খুবই সুন্দর, গ্লেজ কত দিচ্ছে তাই না, ভালো লাগবে চুড়ির মোটের সাথে পরলে ভালো লাগবে। তো এই আর কি আম্মুর দেওয়া গিফটের জুয়েলারি কালেকশন।